হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি আব্দুল আউয়াল। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বাসায় পেদিনা চাষ করবেন। তো চলুন দেখে আসি। যেটি দেখতেছেন এটা বাড়ির ভিতরে বেদিনার গাছ, দেখেন 2 বছর গাছের বয়স, ফল আসছে। আসলে যেটি দেখতেছেন এটি কিন্তু অরিজিনাল বেদিনা না, এটি হচ্ছে ডালিম। আর আমাদের অঞ্চলে বেদেনা হলেও 2-1 বছর হয়, তারপরে থেকে আর হয় না। ডালিমে প্রচুর পরিমাণে আয়রন আছে, এটা রক্ত বৃদ্ধি করতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটা যে কেউ ছোটো বড় সবাই খেতে পারে। ডালিম গাছ আপনারা জুন জুলাই মাসে লাগাতে পারেন, আর এটা 6-7 মাস পর থেকে ফল আসতে শুরু করবে। বাড়ির ভিতর টবে ছাদে যে কোনো জায়গায় একটু ফাঁকা জায়গা হলেই ডালিম লাগাতে পারেন, বেশ জায়গার প্রয়োজন হয় না এবং খুবই অল্প দিনে ফল আসে। ডালিম গাছ যেখানে লাগাবেন সেখানে 6 মাস আগে গোবর সার দিয়ে একটু ঢেকে রাখবেন, তারপর 4-5 মাস 6 মাস পর সেখানে গাছ লাগিয়ে দেবেন। ঠিক এই সময় গাছ লাগানোর উপযুক্ত সময়, এবং গাছ লাগালেই খুব অল্প দিনেই ফল আসবে। আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এই ছিল আজকের কৃষি টেকনিকের আয়োজন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।